হাই গাইস আজকে আপনাদের সামনে কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য দেবো সেই তথ্যটা কি মন দিয়ে শুনবেন কারণ আপনারা জানেন যে অক্টাইফেক্স রক্স ক্যাপিটাল এবং ফক্স এবং আরও যে দুটো যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের কিন্তু সেই প্ল্যাটফর্মে অনেক পরিমাণে লস রয়েছে কারও জিরো ব্যালেন্সও পর্যন্ত রয়েছে সেই ব্যালেন্সটা আজকে রিকভারি করার জন্য নতুন একটি আপডেট দেবো সেই আপডেটটা কি মন দিয়ে শুনবেন কারণ আপনারা হয়তো জানেন যে এই লসের অ্যামাউন্টটা রিকভারি করার জন্য নতুন একটি আপডেট আপডেটটা কী সে আপডেটটা হলো আপনারা এসডিএফএক্স গোবালের অ্যাপসটা খুলবেন অ্যাপসটা খোলার পর থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর তারপর দেখতে পাবেন রিকোভার লাইভ অ্যাকাউন্ট ব্যালেন্স রিকোয়েস্ট মানে এইটা নতুন অপশান আজকে চালু হয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের যে লসের যে অ্যামাউন্টটা যে রয়েছে সেটা এসডিএফএক্সেরই হোক অক্টা এফএক্সেরই হোক আইনার ফক্সেই হোক রক্স ক্যাপিটালের হোক কিংবা আরও দুটো প্ল্যাটফর্মেরই হোক এখানে সেটা ফিল করতে হবে তাহলে কিন্তু আপনাদের ওই লসের অ্যামাউন্টটা ফিরে পাবে চলুন তাহলে বলি তাহলে কীভাবে ফিরে পাবে প্রথমে আছে ফোন নাম্বার ফোন নাম্বারের কাছে যেই ফোন নাম্বারটা দিয়ে আপনারা রক্স ক্যাপিটাল আইনার ফক্সের মধ্যে লিঙ্ক করেছিলেন ওই ফোন নাম্বারটা দেবেন তারপরে ইউজার অ্যাকাউন্ট আইডি মানে আপনাদের কাছে রক্স ক্যাপিটাল আইনার ফক্স যেই আইডিতে আপনারা ডিপোজিট করেছিলেন সেইখানে ওর আইডিটা দিতে হবে ব্যাপারটা বুঝতে হলেন তারপরে ওর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিলেন তারপরে ইনভেস্ট অ্যামাউন্ট মানে আপনাদের কত টাকা টোটাল ইনভেস্ট ছিল লসের কথা বলছি না যাদের লস হয়েছে ওরাও তাদের কত টাকা ইনভেস্ট ছিল ওই অ্যামাউন্টটা দেবে প্লাস যাদের প্রফিট আছে ওরাও যত টাকা প্রফিট আছে ওই ইন ওই অ্যামাউন্টটা এখানে দেবেন ওই অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে নিচে একটু উপরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনাদের কাছে যে অক্টা এফেক্সের মধ্যে কিংবা আইনার ফক্সের মধ্যে যেখানে যাদের লস হয়েছে ওই লসের যে টোটাল হিস্ট্রি মানে আগের মাসের সেপ্টেম্বর যদি সেপ্টেম্বরের যদি পেমেন্ট আপনাদের বাকি থাকে তাহলে সেপ্টেম্বরের যে হিস্ট্রিটা আছে লস থেকে প্রফিটের পর্যন্ত ওই হিস্ট্রিটার ফটোটা ফটোটা তুলে নেবেন ফটোটা তুলে নেওয়ার পর কিছু করতে হবে না এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এই চুজ ফাইলের কাছে ওকে সাবমিট করবেন কিন্তু সাবমিট করার আগে মাথায় রাখবেন আপনাদের যদি অক্টা এফেক্সে যদি লস হয় তাহলে অক্টা এফেক্সে যেই ব্রোকার হাউসের হাত ধরে আপনি ডিপোজিট করেছিলেন সেই ব্রোকার ব্রোকার হাউসের এবং সেই ব্রোকারের নাম্বারটা দিবেন মানে ব্রোকারের নাম্বারটা দিবেন যে আপনি অক্টাইফেক্সের যেই ব্রোকারের হাত ধরে আপনি ডিপোজিটটা করেছিলেন আপনার অ্যামাউন্টটা সেই ব্রোকারের নামটা দেবেন যেটা ব্রোকার নেম দেওয়া আছে সেটা যদি আয়নার ফক্সের হয় তাহলে আইনার ফক্সের নাম দেবেন তারপরে ফটো চুজ ফাইলের কাছে ফটো দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরেই আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপরে আপনারা আবার সাপোর্টে যাবেন সাপোর্টে গিয়ে সেম ওটাকে যদি আপনারা পারেন ইংলিশে লিখতে পারেন যদি ইংলিশে লিখবেন যদি বাংলাতে লিখতে পারেন বাংলাতে লিখবেন বাংলাতে লিখে সেম ওটা লিখে দিয়ে সাপোর্টে গিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করলেই তাহলে আপনাদের প্রবলেমটা আজকের মধ্যে সলভ হয়ে যাবে আপনারা জানেন যে যাদের অ্যাকাউন্টটা অনেকটা লস আছে তাদের কিন্তু রিকভারি করে দেওয়ার জন্য আজকে একটা নতুন আপডেট এসেছে এবং যারা চায় আমরা এসডি এফ এক্সের মধ্যে থাকবো তাহলে তাদের ব্যালেন্সটা তারা এসডি এফ এক্সের গোবালের মধ্যে ডিপোজিট করতে পারে সেটা তাদের ওপর হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও অনেক কিছু তথ্য দেবো যেই তথ্যটা আপনাদের অনেকটা নলেজ বাড়িয়ে দেবে চলো হাই গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে